গাছ লাগান, পরিবেশ বাঁচান, প্রেম বাগান। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের প্রেম বাগান। আমাদের দেখেন আমাদের করলা গাছে অনেকগুলো করলা হয়েছে, করলাগুলো পেকেও গেছে, এখন আমরা করলাগুলো পারব। তাকবীর, তাসবিহ আহমদ, তাকবীর, তাসবিহ, সালাম দাও। আমাদের তাসবিহ আহমদ তাকবীর এখন করলা পারবে। হ্যাঁ, এটা ছোট করলা, এখন তুমি এই করলাটা পারো বাবা? হ্যাঁ পারো। ওয়াও, এখানে ধরে পারো, এখানে ধরে টান দাও, আর এক হাত ধরে। হ্যাঁ, ছিড়ো ছিড়ো ছিড়ো। হ্যাঁ, গুড। দেখেন করলা, আরো করলা আছে। এই করলাটা পারবা না? এটা পরে। তুমি তো এখন পারতে পারবে না ওই করলাটা, ওটা তো অনেক দূরে। ওগুলো আমি পেরে ফেলি। পারতে পারবা? আর একটু সামনে যাও। এবার পারতে পারবে এই সবুজ করলাটা? পারো। আচ্ছা, পাকাটা পারো, পাকাটা পারো। এখানে কাঁটা আছে কিন্তু গাছে, লেবু গাছের কাঁটা আছে। আচ্ছা, আমি পারি। এখন এই যে পাকা করলাটা পারবে আমাদের তাকবীর, পারো, টান দাও। হ্যাঁ, এই যে এখানে রাখো, এখানে রাখো। এখন আরো একটা করলা, এটা আমি পারি বাবা, এটা তুমি পারতে পারবে না। আরেকটা পাকা করলা ভেঙে গেছে, নো প্রবলেম। এই যে এবার কাঁচা করলা, আমি পারবো, পারো। এই যে আরেকটা করলা, পারো। হ্যাঁ, এই ছোটগুলো না পারি না? পারবে না বাবা, এটা অনেক দূরে। এই ছোট গুলা পারবো? থাক থাক, না না, এটা এটা পারে না, ছোট, এটা বড় হবে। আর করলা নেই, আবার হবে, অনেক ফুল আছে। এটা পেরো না বাবা, এটা ছোট, এটা বড় হবে, এটা বেবি করলা। একদম বেবির মতন লাগে। আমি এই যে ছোট করলাটা, ওই যে এখান থেকে দেখছি, এখান থেকে। ওয়াও, কত করলা, অরেঞ্জ করলা। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা গলদা চিংড়ি নিয়ে আসেন, আমরা সুন্দর করে রান্না করে আপনাদের খাওয়াবো। সবাই ভালো থাকবেন। তাকবীর, আল্লাহ হাফেজ বলো।